ফ্রেন্ডস আজ আরও একটি গুরুত্বপূর্ণ এবং দারুণ নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে আপনার খুব সুবিধা হয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের হেলথ ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে যার মেমো নম্বর এবং ডেটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন বলে প্রতিটি পোস্ট কিন্তু কন্ট্যাকচুয়াল পোস্ট আপনাদেরকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগটি করা হবে দেখুন প্রথম পোস্ট কী আছে ডিস্ট্রিক্ট কনসালেন্ট টোটাল ভ্যাকেন্সি আছে একটি আপনার বয়স কী বলেছে আপনার বয়স চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনাকে পার মান্থ রেমুনেশান দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এবং সিলেকশান প্রসেস কি বলেছে দেখুন অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এটি হচ্ছে আপনাদের টোটাল সিলেকশান প্রসেস আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী বলেছে দেখুন পোস্ট গ্র্যাজুয়েট ইন পাবলিক হেলথ বা সোশ্যাল সায়েন্স এগুলো আপনার আছে একটু ভালোভাবে দেখে নেবেন এমবিবিএস যা যা আছে এর মধ্যে যে কোনো একটি হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার এক্সপিরিয়েন্স কি চেয়েছে দেখুন অবশ্যই আপনার দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সটি গভর্নমেন্ট সেক্টর এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনার এক্সপিরিয়েন্সটি থাকতে হবে তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে এক্সাম প্রসেসটি আরেকবার দেয়া আছে দেখে নিন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন উপর থাকছে 75 নাম্বার এক্সপিরিয়েন্সের ওপর থাকছে কুড়ি নাম্বার এবং এর ওপর থাকছে 5 নাম্বার সেকেন্ড পোস্ট কি আছে দেখুন ফিজিওলজিস্ট টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে একটি এজ কী বলেছে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং মাদলি রেমুনেশন দেওয়া হবে আঠাশ হাজার টাকা এবং মোড অফ সিলেকশন কী আছে অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এই তিন ধরনের টোটাল সিলেকশন প্রসেস আছে এলিজিবিলিটির কার্টিটা কী বলেছে দেখুন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ফিজিওলজিস্ট বা এমএসডব্লিউ এটির মধ্যে যখন একটি করে থাকতে হবে বা গ্রাজুয়েট ইন ফিজিওলজিস্ট এবং কাউন্সিলের ওপর ট্রেনিং থাকতে হবে এবং এক্সাম প্রসেস কী আছে দেখুন একাডেমিক ওপর থাকছে সেভেন্টি ফাইভ নাম্বার এক্সপিরিয়েন্সের উপর থাকছে কুড়ি নাম্বার এবং ইন্টারভিউ থাকছে পাঁচ নাম্বার টোটাল একশো নাম্বারের আপনার এক্সাম প্রসেস আছে তিন নাম্বারে কী বলেছে দেখুন সোশ্যাল ওয়ার্কার টোটাল ভ্যাকেন্সি আছে একটি বয়সের লিমিট কী বলেছে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে আপনাকে পার মান্থ ডেমোনান দেওয়া হবে পঁচিশ হাজার টাকা মোড অফ সিলেকশন কী আছে অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলেছে দেখুন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যালজি বা সোশ্যাল ওয়ার্কার অথবা গ্র্যাজুয়েট ইন সোশোলজি এবং দু বছরের অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই আপনি আবেদনটি করতে পারবেন দেখুন আপনার এক্সাম প্রসেস কি বলেছে অ্যাকাডেমিকের ওপর থাকছে সেভেন্টি ফাইভ নাম্বার এক্সপিরিয়েন্সের ওপর থাকছে টোয়েন্টি নাম্বার এবং ইন্টারভিউ ওপর থাকছে ফাইভ নাম্বার এই ফর্মটি সম্পূর্ণ অনলাইন ফর্ম আপনারা অনলাইন ফর্মটিকে এই ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করে নেবেন এবং ফিল আপ করার পর যে প্রিন্ট আউট কপিটি বেরোবে সেই প্রিন্ট আউট কপিটি আপনারা এই অ্যাড্রেসে গিয়ে জমা করবেন বাই পোস্ট বা বাই হ্যান্ড আপনারা জমা করতে পারেন সঙ্গে কী লাগবে সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে দেবেন এবং একটি ডিমান্ড ড্রাফট জমা করতে হবে জেনারেলদের জন্য একশো টাকা এবং এস সি এসটি আদার্স কাস্টের জন্য পঞ্চাশ টাকার একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে এই অ্যাড্রেসে আপনারা ডিমান্ড ড্রাফটটি কাটবেন ডিমান্ড ড্রাফটি কাটার পর ডিমান্ড ড্রাফটিও কিন্তু আপনি আপনার ফর্মটির সাথে অ্যাটাচ করে একটি খামের মধ্যে ভরে এই অ্যাড্রেসে কিন্তু অবশ্যই জমা করে দেবেন দেখুন ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী আছে সাতাশে সেপ্টেম্বর দু হাজার বাইশ এই তারিখকে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট এটি ছিল আপনাদের টোটাল নোটিফিকেশান নোটিফিকেশনটি বুঝতে বা ফর্মটি ফিল আপ করতে আপনাদের কোনো রকম সমস্যা হলে আপনারা অক্সিরিজ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন আমরা আপনার প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে